আপনাকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কোকোস ওয়ার্ল্ডে। আজকে আমি বানাবো মুচমুচে ভেন্ডি ফ্রাই। এটা খুবই টেস্টি। ভেন্ডি নামটা শুনলে একটু কেমন লাগে, খেতে ইচ্ছা করে না, কিন্তু এই রেসিপিটা খুবই টেস্টি। যারা ভেন্ডি খায় না তারাও খেয়ে ফেলবে। এটা তোমরা চায়ের সাথে কিংবা গরম ভাতে ডালের সাথেও খেতে পারো, খুবই ভালো লাগে। তাই বেশি সময় নষ্ট না করে তোমাদের দেখিয়ে দিই আজকে এই মুচমুচে ভেন্ডি ফ্রাই বানাতে আমার কী কী লাগছে। মুচমুচে ভেন্ডি ফ্রাই বানানোর জন্য আমি এখানে ভেন্ডিগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। একটা ভেন্ডি আমি চার পিস করেছি। আর আমার লাগবে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটু জল ঝরানো টক দই, আর কর্নফ্লাওয়ার আর ময়দা। কর্নফ্লাওয়ার আমি 2 টেবিল চামচ নিয়েছি, আর ময়দা আমার 1 টেবিল চামচ আছে। আর মশলার মধ্যে আমার লাগবে নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গোলমরিচ আর একটু চাট মশলা। আর আমি এই রান্নাটা সাদা তেল দিয়েই করবো। প্রথমে আমি ভেন্ডিটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আমি একটা বাটিতে ভেন্ডিটা দিয়ে দিলাম। এবারেতে এক এক করে আদা রসুন বাটা। আদা রসুন আমার 1টে রসুন আছে, আর একটুকুনি 1/2 ইঞ্চেরও কম আদা রয়েছে। একটা ছোট পেঁয়াজের 1/2 পেঁয়াজ বাটা রয়েছে। দই দেবো 1 টেবিল চামচ। তোমরা দইয়ের বদলে পাতিলেবুর রসও দিতে পারো। মশলাগুলো আমি এখন 1-1 করে দিয়ে দেব। নুন স্বাদ মতন আমি এখানে 1/2 চামচের একটু বেশি দিলাম। ঝাল লঙ্কাগুলো তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, আমি একদম সামান্য দিলাম। জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে ঢেঁড়সটাকে মাখিয়ে রেখে দেব। ভালো করে সব ঢেঁড়সটা মশলার সাথে মাখিয়ে নিতে হবে। যারা ভেন্ডি খায় না তারাও দেখবে হাত চেটে পুটে খেয়ে নিচ্ছে, এটা এত টেস্টি হয়। তোমরা যদি চাও একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদও দিতে পারো, আমি দিচ্ছি না। এটা মাখিয়ে নিলাম। আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে দেব, এতে ডিপ করে করে ভাজাটা হবে। এতেও আমি অল্প নুন দেব, নুনটা একটু বুঝে দিতে হবে, ওই ভিন্ডিতেও নুন দেওয়া আছে। আমি 1/2 টিস্পুনেরও কম দিলাম, তোমরা আন্দাজ মতন দিয়ে নেবে। একটু হালকা ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দেব, জলটা অল্প অল্প দিয়ে গুলবো, কারণ খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না ব্যাটারটা। অল্প অল্প জল দিয়ে আমি গুলে নেব। এবার আমি একটা কড়াইতে তেলটা গরম হতে বসিয়ে দেব। ভিন্ডির টেস্টটাই বদলে দেবে। সবসময় ভাজাভুজি বা তরকারি খাওয়ার থেকে মাঝে মাঝে এটাও করে খেয়ে দেখবে তোমরা, খুবই ভালো লাগে। তেলটা আমার গরম হয়ে এসেছে। এবারে আমি মশলা মাখানো ভিন্ডিগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে ছেড়ে দেব। গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, যেহেতু সরু সরু করে কেটেছি একবারে আমার অনেকটা ভাজা হয়ে যাবে। নেড়ে চেড়ে সব দিকটা আমায় ভেজে নিতে হবে। দুপিট নেড়ে চেড়ে আমি এরমভাবে ভেজে নেব হালকা লাল লাল করে। ঢেঁড়সটাও সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর সরু সরু করে কাটা আছে তাই জন্য তাড়াতাড়ি হয়েও যাবে। এটা তোমরা যে কোনো সবজি দিয়েই করতে পারো,
ছোটো ছোটো করে কেটে নিলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সুন্দর খেতে লাগবে। ক্যাপসিকাম দিয়ে করতে পারো, গাজর দিয়ে করতে পারো, আলু করতে পারো, এরকম করে উল্টে পাল্টে সব দিক সুন্দর করে ভেজে নিতে হবে। আমার এই ভেন্ডিগুলো একদম হয়ে গেছে, দেখো হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, খুব বেশি লাল করব না। সেমভাবেই আমি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে সব কটা ভেন্ডি ভেজে নেব। আমি বাকি ভেন্ডিগুলোও একইভাবেই ভেজে নিচ্ছি। এটা খুবই ক্রাঞ্চি হয়, চায়ের সাথে তো একদম জমেই যাবে। ভেন্ডিগুলোও একদম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি সুন্দর করে সার্ভ করে দেব। আমার কুড়মুড়ে ভেন্ডি ফ্রাইটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর ক্রাঞ্চি, একটা আওয়াজও হচ্ছে ক্রাঞ্চের। আমি একটু টমেটো সসের সাথে আর এক কাপ গরম দুধ চার সাথে সার্ভ করেছি। তোমরা চাইলে এটার গরম ডাল ভাতের সাথেও খেতে পারো, বা বিকেলবেলা এক কাপ চায়ের সাথেও তোমরা এটা খেতে পারো। এটা খুবই টেস্টি হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো এই কুড়মুড়ে ভেন্ডি ফ্রাইটা। আজকের মতন তাহলে বিদায় জানাচ্ছি, ফিরে আসবারও নতুন নতুন রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা চোখ রেখো। আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।